বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশাকে সামনে রেখে বৃহস্পতিবার দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবার প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা আসন্ন বাজেটের সম্ভাব্য ঘাটতি এক লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি বাজেটের ঘাটতি থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বেশি এ ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ খাত থেকে এক লাখ নয় হাজার নয়শো আশি কোটি টাকা ঋণ নেবে অভ্যন্তরীণ ছাড়াও বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ছিয়াত্তর হাজার চার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে দুই লাখ পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ আটাত্তর হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে লক্ষ্য দেওয়া হয়েছে তিন লাখ তিরিশ হাজার কোটি টাকা ভ্যাট খাত থেকে আদায় করা হবে এক লাখ তিরিশ হাজার কোটি টাকা আয়কর থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা এবং কাস্টমস ডিউটি থেকে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন কোটি টাকা আদায় করা হবে এছাড়া কর বহির্ভূত রাজস্ব থেকে আসবে আটচল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার বিশ অর্থ বছরের বাজেটে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি রেকর্ড আট দশমিক শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া নতুন বাজেটে মূল্যস্ফীতির চাপ পাঁচ দশমিক পাঁচ শতাংশে আটকে রাখার পরিকল্পনা করা হচ্ছে আসন্ন বাজেটে উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে কোনো ধরনের জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এছাড়া টানা পাঁচ বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়ছে বর্তমানে কর্মুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থাকলেও এটি বাড়িয়ে তিন লাখ টাকা করা হবে এছাড়া মোবাইল কলেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর পাশাপাশি তামাকজাক পণ্যের শুল্কও বাড়ানোর চিন্তা করছে সরকার দুই হাজার বিশ একুশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আটান্নটি মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার জন্য বরাদ্দ ঠিক করেছে পরিকল্পনা কমিশন পদ্মা সেতু মেট্রো রেলসহ অন্যান্য বড় প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে পরিবহন ও যোগাযোগ খাতে চৌষট্টি হাজার পাঁচশো সাতাশি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে উনচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকার পাশাপাশি প্রতিরক্ষা খাতে থাকছে চৌত্রিশ হাজার আটশো বিরাশি কোটি টাকা করোনার কারণে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে থাকছে তেত্রিশ হাজার একশো উনিশ কোটি টাকা তবে করোনার কারণে স্বাস্থ্য ব্যবস্থা টালমাটাল থাকায় এই খাতে তেত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে যা চলতি অর্থবছরের তুলনায় সাত হাজার কোটি টাকা বেশি করোনা মোকাবেলায় সরকারি চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে তাদের পদ অনুযায়ী ক্ষতিপূরণ অংশ হিসাবে সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে আইইডিসিআর জন্য ল্যাব সংখ্যা বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে ল্যাব স্থাপনে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ খাতের মতো বড় পরিবর্তন আনতে এ খাতে দশ বছরের মেকা পরিকল্পনা থাকবে এছাড়া সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বত্রিশ হাজার একশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে প্রণোদনার পাশাপাশি গবেষণা এবং এটি যান্ত্রিকীকরণে বরাদ্দ চলতি অর্থ বছরের উনত্রিশ হাজার নয়শো তিরাশি কোটি টাকা করা হচ্ছে জ্বালানি খাতে সাতশো তিন কোটি টাকা বাড়িয়ে ছাব্বিশ হাজার সাতশো আটান্ন কোটি টাকা করা হচ্ছে শাহাদাত হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি